বিশ্বের এক নম্বর সামরিক শক্তিধর দেশ আমেরিকার সাথে যুদ্ধ করার ক্ষমতা বেশ কয়েকটি দেশের আছে, কিন্তু আমেরিকায় হামলা করার সম্ভাবনা শুধুমাত্র একটি দেশেরই আছে, সেটা হলো উত্তর কোরিয়া। এর কারণ হচ্ছে গোটা পৃথিবীর সাথে উত্তর কোরিয়া এতটাই বিচ্ছিন্ন যে উত্তর কোরিয়াকে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক ভয়ভীতি দেখানোর সুযোগ নেই, যার কারণে আমেরিকা সবসময় উত্তর কোরিয়ার হামলার আশঙ্কায় থাকে। অথচ মজার ব্যাপার হলো, উত্তর কোরিয়ার বিমানবাহিনীর বিমানগুলো বাংলাদেশের বিমানবাহিনীর বিমানের থেকেও দুর্বল। আবার উত্তর কোরিয়া থেকে অনেক বেশি উন্নত জাহাজ বাংলাদেশের নৌবাহিনীতেই বিদ্যমান, কিন্তু তারপরেও উত্তর কোরিয়া ঠিক কী নিয়ে আমেরিকাকে হুমকি দেয়, আর আমেরিকাই বা কেন উত্তর কোরিয়াকে এত ভয় পায়, এই সব নিয়ে বিশ্লেষণ থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। উত্তর কোরিয়ার সামরিক শক্তি নিয়ে একই সাথে মজার এবং ভয়ঙ্কর সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিয়মিত এমনি সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং ডেসক্রিপশনে দিয়ে আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিন। একেবারে ব্যতিক্রম ধর্মী একটি বিষয় দিয়ে শুরু করা যাক। উত্তর কোরিয়ার কোনো বিমানবাহিনী কিংবা নৌবাহিনী নেই, অর্থাৎ অন্য সব দেশের বিমান সেনা এবং নৌবাহিনী এই তিনটি বাহিনী থাকলেও উত্তর কোরিয়ার আছে মাত্র একটি বাহিনী, আর তা হলো সেনাবাহিনী। কোরিয়ার ভাষায় যাদেরকে বলা হয় সচেউন ইনমিংগান, যার অর্থ কোরিয়ান মানুষদের সেনাবাহিনী। আরও মজার ব্যাপার হচ্ছে, এটা আবার অন্য সব দেশের মতো রাষ্ট্রীয় বাহিনী নয়, বরং কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির একটি সামরিক অংশ। তবে এই সেনাবাহিনীর পাঁচটি ইউনিট আছে যেগুলো ভূমি, আকাশ এবং সমুদ্র রক্ষায় কাজ করে। চলুন সেগুলোর ব্যাপারে বিস্তারিত জানি। উত্তর কোরিয়ার মোট সৈন্য সংখ্যা প্রায় 13 লাখ, রিজার্ভে রয়েছে আরও 6 লাখ। আকৃতিতে তারা পৃথিবীর পঞ্চম বৃহত্তম সামরিক বাহিনী। বিশ্বের সবচেয়ে বেশি প্যারামিলিটারি রয়েছে উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে, মোট জনসংখ্যার 25 ভাগই প্যারামিলিটারি। উত্তর কোরিয়ার প্যারামিলিটারি বাহিনীর নাম হল ওয়ার্কার প্রেজেন্ট রেড গার্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটি তার জিডিপির 4 ভাগের 1 ভাগ ব্যয় করে তাদের সামরিক খাতে। উত্তর কোরিয়ার অধিকাংশ যন্ত্রই সোভিয়েত আমলের। 5.5 থেকে 6 হাজার ট্যাঙ্কের একটি বিশাল বহর থাকলেও প্রায় সবগুলো ট্যাঙ্কই সেই মান্ধাতা আমলের T-54 এবং T-64। তবে এর মধ্যে চীনের তৈরি পৌনে 200টি Type-59 কিছুটা আধুনিক হয়েছে। ট্যাঙ্ক ছাড়া কোরিয়ার সামরিক বাহিনীতে আর তেমন কোনো আর্টিলারি নেই। উত্তর কোরিয়ার বিমানবাহিনীতে 750 বিমান থাকলেও সেগুলো অনেক পুরনো, বিশেষ করে MiG-17, MiG-15 এবং Sukhoi-7 মতো পুরনো বিমানগুলো শুধু উত্তর কোরিয়াই এখন পর্যন্ত ব্যবহার করে। আধুনিক বিমান বলতে 35টি MiG-29 আছে উত্তর কোরিয়ার ভাণ্ডারে, এমনকি বাংলাদেশও এর চেয়ে উন্নত বিমান কেনার আলোচনা করছে। নৌবাহিনীর অবস্থা আরও করুন, মাত্র 3টি পুরনো ফ্রিগেট আছে উত্তর কোরিয়ার কাছে, অথচ বাংলাদেশের কাছেই আছে 8টি নতুন ফ্রিগেট, সেগুলো উত্তর কোরিয়ার থেকে অনেক উন্নত। তাহলে উত্তর কোরিয়ার শক্তির আসল জায়গাটা কোথায়? আসলে উত্তর কোরিয়া একটু ভিন্ন পরিকল্পনার আশ্রয় নিয়েছে। তারা উন্নত বিমান কেনার বদলে সেই টাকা দিয়ে ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। উত্তর কোরিয়া প্রায় হুমকি দেয় মার্কিন যুক্তরাষ্ট্রকে বোমা হামলা চালিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার, আর এই হুমকি হালকা করে দেখার কোনো উপায় নেই মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের পক্ষেই, কারণ দেশটি পারমাণবিক বোমার অধিকারী। দেশটির কাছে রয়েছে নিউক্লিয়ার বোমা ক্যারি করতে সক্ষম উন্নত ব্যালিস্টিক মিসাইল, আর এই নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল দিয়ে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র আঘাত হানতে সক্ষম। প্রায় 18 ধরনের মিসাইল রয়েছে বর্তমানে উত্তর কোরিয়ার কাছে। এদের মধ্যে Hwasong-14 এবং Hwasong-15 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। Hwasong-15 দিয়ে পৃথিবীর যে কোনো স্থানে একসাথে 10টি পারমাণবিক বোমা নিক্ষেপ করা সম্ভব। এছাড়াও এই মিসাইল দিয়ে মাত্র 8 ঘন্টায় আমেরিকায় নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে উত্তর কোরিয়া। এটাই মূলত আমেরিকার ভয়ের প্রধান কারণ। আকাশের মতো পানিতেও উত্তর কোরিয়া ব্যতিক্রমী কৌশলের আশ্রয় নিয়েছে। উন্নত যুদ্ধজাহাজ না থাকলেও বিপুল সংখ্যক সাবমেরিনের অধিকারী উত্তর কোরিয়া। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী তাদের সাবমেরিনের সংখ্যা 88টি। উত্তর কোরিয়ান সাবমেরিনে রয়েছে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের সক্ষমতা, রয়েছে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। এই সাবমেরিনগুলো নিউক্লিয়ার বোম সমৃদ্ধ মিসাইল ছুটতে পারে। তাদের সবচেয়ে ছোট সাবমেরিনেও রয়েছে টর্পেডো নিক্ষেপের সক্ষমতা। আমেরিকার পর উত্তর কোরিয়ার কাছেই সবচেয়ে বেশি সাবমেরিন আছে, যেগুলো সর্বদাই গোপনে জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার আশেপাশে ঘুরঘুর করছে। এছাড়াও বিপুল সংখ্যক নিউক্লিয়ার বোমার অধিকারী এই উত্তর কোরিয়া। ধারণা করা হয় এই দেশটিতে 20 থেকে 30টি নিউক্লিয়ার বোম রয়েছে। এছাড়া আরও 60টি নিউক্লিয়ার বোম বানানোর উপাদান তাদের কাছেই সংরক্ষিত রয়েছে। 2017 সালের 3রা সেপ্টেম্বর শেষ যেবার নিউক্লিয়ার বোমার পরীক্ষা উত্তর কোরিয়া চালিয়েছে, ধারণা করা হয় তা 100 থেকে 350 কিলোটন। 100 কিলোটনের একটি বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। উত্তর কোরিয়া অন্য রাষ্ট্রগুলোর মতো
ব্যবসা বাণিজ্য তেমন করে না। ফলে উত্তর কোরিয়াকে রাশিয়া, ইরান কিংবা অন্য দেশগুলোর মতো অর্থনৈতিক অবরোধের ভয় দেখাতে পারে না আমেরিকা। আর সে কারণেই ভয়হীন কিম জং উন যে কোনো সময় পারমাণবিক হামলা করে বসতে পারে আমেরিকার রাজধানীতে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নিয়ে আপনার মন্তব্যটি আপনি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের বন্ধুকেও দেখার সুযোগ করে দিন। নিয়মিত আপডেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি ক্লিক করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি।